আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে, সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ইতিমধ্যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি তোমরা করছো, এখন কেউ জমা দিয়েছ। আমাদের ষষ্ঠ সপ্তাহ এখন চলছে, আমরা এক প্রশ্ন পেয়ে গিয়েছি এটা। তো আজকে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী যারা, তোমাদের আজকে ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান বিষয়ের আজকে তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 49 নাম্বার ক্লাস। এবং এই ক্লাসে আমরা আলোচনা করব আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে, যেটা আমাদের ফিজিক্সের অ্যাসাইনমেন্ট 3। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে আসলে আমাদের, যেটা তোমরা শিরোনামে লিখো, ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। তো এখান থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব, যেটি দিয়ে দিয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমরা অলরেডি পেয়ে গিয়েছো এটা। তো আমরা আগে এই অ্যাসাইনমেন্টের যে উদ্দীপকটা, সেই উদ্দীপকটা একটু দেখে নেই। দেখো, এটা আমাদের 3 দেয়া আছে, কারণ হচ্ছে আসলে তোমরা এর আগে 2টা অ্যাসাইনমেন্ট অলরেডি করেছো, সেই জন্য এখানে 3 দেয়া হয়েছে, 3 নাম্বার পদার্থবিজ্ঞানের। আচ্ছা, উদ্দীপকটা একটু দেখো। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ একটা ক্যালোরিমিটারের মধ্যে পানি আছে 150 গ্রাম, আর সেই ক্যালোরিমিটার পদার্থটার ভর হচ্ছে 50 গ্রাম, এবং দুইজনের তাপমাত্রাই হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরিমিটার এবং পানি। আচ্ছা, সেখানে আমরা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পদার্থকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা কত হলো? 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বস্তুটির আপেক্ষিক তাপ, আমরা যে বস্তুটিকে ছেড়ে দিয়েছি 120 ডিগ্রি, সে তার আপেক্ষিক তাপ হচ্ছে 1500 জুল পার কেজি পার কেলভিন, এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ হচ্ছে 900 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, তো আমরা দেখি আমাদের প্রশ্নগুলো কি আছে। ক নম্বর প্রশ্ন, তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? খ, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। গ, বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। খ, উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমাদের এই অ্যাসাইনমেন্টটি তোমাদের বোঝার জন্য যে বিষয়গুলো লাগবে, টপিকগুলো, প্রথমে আমরা সেই টপিকগুলো একটু দেখিয়ে দেই, যে তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ে কোন কোন বিষয় ভালো বুঝতে হবে। আচ্ছা, এই টপিকগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, এই অ্যাসাইনমেন্টটা তোমরা কারো কোনো ধরনের সাহায্য ছাড়া, শুধুমাত্র আমাদের যে বোর্ড বই সেটার সাহায্য নিয়ে তোমরা করে দিতে পারবে। দেখো, এখানে আমি প্রথমে দিয়েছি তাপ এবং তাপমাত্রা, এটা সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। তাপ ধারণ ক্ষমতা কি, আপেক্ষিক তাপ কি, এই দুইটা বিষয় ভালো করে বুঝতে হবে, এদের একক জানতে হবে। সুপ্ত তাপ কি, বাষ্পায়ন কি, ভাষ্পীভবন কি, ভাষ্পীভবনের সুপ্ত তাপ কি, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে হবে। ক্যালোরিমিটির মূলনীতি কি, গৃহীত তাপ এবং বর্জিত তাপ, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, তো আমরা এখানে দুটি সূত্র লিখে দিয়েছি, আসলে একটি সূত্র থেকে আরেকটি সৃষ্টি হয়েছে, দুইটা মূলত একই সূত্র। আপেক্ষিক তাপ এর সমান কিউ বাই এম টি টু মাইনাস টি ওয়ান, বা তুমি এটাকে ডেল টি বলতে পারো, কিউ বাই এম ডেল টি। গৃহীত তাপ, এখানে দেখো এই কিউটা হচ্ছে এখানে তাপ, এম হচ্ছে বস্তুর ভর, টি ওয়ান টি টু এগুলো হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, এখানে গৃহীত তাপ কিউ সমান আর আর এইচ, গুণ করি আমরা কি পাই, এম এস T2 - T1, যেটাকে আমি ডেল টি বলতে পারি, বা তোমরা এটাকে এমএস ডেল থিটা বলতে পারো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আমরা প্রথমে উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করি, চিত্র এঁকে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে এখানে আসলে কিভাবে হয়েছে। দেখো, বলেছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি বস্তুকে একটি ক্যালোরিমিটারে পানি রাখা আছে, সেখানে ছেড়ে দেওয়া হলো। দেখো, এই যে বস্তুটা, যেটা তাপমাত্রা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস, এটার ভর হচ্ছে 50 গ্রাম, এবং এর আপেক্ষিক তাপ হচ্ছে 1500 জুল পার কেজি পার কেলভিন, এই বস্তুটাকে আমি যে ক্যালোরিমিটারে ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে আমি একটি থার্মোমিটার দিয়ে দেখব যে মিশ্রণের তাপমাত্রা কত হয়। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা 30 ডিগ্রিতে রেখে দিয়েছি, 30 ডিগ্রি হচ্ছে মিশ্রণের পর, অর্থাৎ তাপ আদান প্রদানের পর চূড়ান্ত তাপমাত্রা যেটা হবে মিশ্রণের 30 ডিগ্রি। ক্যালোরিমিটার যে উপাদানটা আমি একটু লাল কালার দিয়ে লিখিয়েছি, এটি তামার, হ্যাঁ, এটার তাপমাত্রা হচ্ছে কত, তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এর ভর হচ্ছে 50 গ্রাম, এর আপেক্ষিক তাপ প্রশ্নে দেয়া আছে 900 জুল পার কেজি পার কেলভিন, এইখানে পানি রাখা আছে ক্যালোরিমিটারে, পানির তাপমাত্রা একই 20 ডিগ্রি সেলসিয়াস,
এর ভর হচ্ছে কত 150 গ্রাম পানি আছে এখানে পানির আপেক্ষিক তাপ এখানে আসলে দেয়া নেই এটা তোমাদের বইতে আছে মুখস্থ 4200 জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে আচ্ছা এখন দেখো ক্যালোরিমিটার জিনিসটা কি তোমাদের সেটা একটু বলি ক্যালোরিমিটার হচ্ছে আসলে একটি এখানে আমাদের এটি তামার উপাদানের তৈরি এবং এর কাজটা কি আসলে আমরা এটাকে ক্যালোরিমিটারে কেন করছি ক্যালোরিমিটার এমন একটি পদার্থ যে এখানে তোমার বাইরে থেকে তাপ এর ভিতরে প্রবেশ করবে না এর ভিতর থেকে তাপ বাইরে বের হতে পারবে না অর্থাৎ এই পরীক্ষাটা এটা আসলে এক ধরনের পরীক্ষা এই পরীক্ষাটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি হিসাব করতে পারি বাইরের তাপ না আসে ভিতরের তাপ বাইরে না যায় সেই জন্য এটাকে এরকম একটি বিশেষ পাত্রে রাখা হয়েছে যার নাম ক্যালোরিমিটার এই পাত্রটা একটি কাঠের ফ্রেমের উপর লাগানো থাকে তাপ নিরোধক যাতে তাপ বের হতে না পারে ঠিক আছে এখানে দেখো আমি ক্যালোরিমিটারের পরিচয়টা একটু বলে দিয়েছি যেটা চোঙা আকৃতির হ্যাঁ সিলিন্ডার আকৃতির এবং একটি একটি কাঠের ফ্রেমে বসানো থাকে তাপ বাইরে বের হবে না এই হচ্ছে আমাদের উদ্দীপক তুমি উদ্দীপকটা ঠিকমতো বুঝতে পারলে অ্যানসারগুলো সঠিকভাবে করতে পারবে তো আমরা এখন তোমাদের ক নম্বর প্রশ্ন যেটা তাপ ধারণ ক্ষমতা সেটা সম্পর্কে তোমাদের বইতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা আছে তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপ তারপরে তোমাদের একটু বোঝার সুবিধার্থে বলে দেই সেটা হচ্ছে কোন একটা বস্তুর তাপমাত্রা বস্তু বা পদার্থ এটার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে যে পরিমাণ তাপ এটাকে দিতে হবে সেটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এটা কিন্তু 1 কেলভিন বৃদ্ধি করো বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো তাপ কিন্তু সমান দিতে হবে ঠিক আছে এখানে পার্থক্যের ক্ষেত্রে যেখানে তুমি দেখবে তাপমাত্রার পার্থক্য সেখানে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন একই বিষয় ঠিক আছে দুইটার মধ্যে তেমন পার্থক্য মানে তেমন কোনো পার্থক্য নেই দুইটির মধ্যে কিন্তু শুধু কেলভিন এবং শুধু ডিগ্রি সেলসিয়াসে পার্থক্য আছে শুধুমাত্র তাপমাত্রার পার্থক্য যখন বলবে তখন ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন একই আচ্ছা তোমাদের ক নম্বর প্রশ্ন যেটা মাটির কলসিতে পানি কেন ঠান্ডা থাকে এটি বোঝার জন্য তোমাদেরকে বলেছি যে তোমাদের সুপ্ততাপ বিষয়টা কি সেটাকে ভালো করে বুঝতে হবে এবং তোমাদের সুপ্ততাপের সাথে এখানে বাষ্পীভবন বাষ্পায়ন এই বিষয়গুলো তোমাদের একটু লাগবে আচ্ছা সুপ্ততাপের সংজ্ঞা তোমরা জানো যে যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন করবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন করবে না সেটাকে বলা হয় সুপ্ততাপ আচ্ছা এখন ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ রাখা আছে তুমি এটাকে কিছুটা তাপ দিলে তাপ দিয়ে এটাকে গলিয়ে ফেললে অর্থাৎ এটা গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হলো অর্থাৎ যে পানিটা হবে সেই পানির তাপমাত্রাও 0 ডিগ্রি তাহলে এখানে 0 ডিগ্রির পানি সরি 0 ডিগ্রির বরফ বলে কি হলো 0 ডিগ্রির পানি হলো এখানে যে তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না শুধুমাত্র বরফ অবস্থা থেকে পানি অবস্থায় পরিবর্তন হলো এখানে এই যে পদার্থের যে অবস্থা পরিবর্তন হলো কিন্তু তাপমাত্রা বাড়লো না এতে এই বরফটা যতটুকু তাপ গ্রহণ করেছে সেটাই হচ্ছে সুপ্ততাপ ঠিক আছে অর্থাৎ যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করে কিন্তু তার তাপমাত্রা পরিবর্তন করে না এখন বাষ্পীভবনের সুপ্ততাপ বিষয়টা কি বাষ্পীভবন জিনিসটা তোমাদের বুঝতে হবে যে তরল পদার্থ এটা এক সময় বাষ্পে পরিণত হয় তুমি যদি এটাকে তাপ দিতে থাকো হ্যাঁ একটা নির্দিষ্ট এটা স্ফুটনাঙ্কে যদি বাষ্প হয় তাহলে 100 ডিগ্রিতে এটা বাষ্প হবে আবার স্ফুটনাঙ্কের নিচে আমরা যেটাকে বাষ্পায়ন বলি সেখানে স্ফুটনাঙ্কের নিচে নরমাল টেম্পারেচারেও ধরো 30 ডিগ্রি 25 ডিগ্রি তো এটা কি হতে পারে একটা তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত করে হতে পারে এই যে সে বাষ্পে পরিণত হতে যে তাপটা গ্রহণ করবে এটা হচ্ছে তার বাষ্পীভবনের সুপ্ততাপ হ্যাঁ এই তাপটা তার তাপমাত্রা বাড়াবে না পদার্থের তাপমাত্রা বাড়বে না শুধু তরল পানি থেকে এটা কি হবে হ্যাঁ জলীয় বাষ্প হবে কিন্তু তার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না এই হচ্ছে বিষয় তো এখন দেখো যে আমাদের মাটির কলসিতে পানি কেন ঠান্ডা থাকে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকার কারণ হচ্ছে মাটির কলসিটা এটার সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে এই কলসিতে এই ছিদ্র দিয়ে ভেতরের যে পানিটা সেটা এই সূক্ষ্ম কণার ফাঁকে ফাঁকে কিছু পানি বের হয়ে আসে বের হয়ে কলসির বাইরের যে দেয়াল এই দেয়ালগুলোতে পানিগুলো অবস্থান করে এবং এই পানিগুলো কি করবে কলসি থেকে তাপ গ্রহণ করবে গ্রহণ করে অর্থাৎ ওই যে বাষ্পীভবনের সুপ্ততাপ যেটা বলি সে এই তাপ গ্রহণ করে সেটা কি হয়ে যাবে বাষ্প হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে তার তাপমাত্রার পরিবর্তন হবে না শুধুমাত্র কলসির গায়ে যে লেগে থাকা পানি সেটা কি হবে জলে বাষ্প হয়ে যাবে ঠিক আছে তাহলে এইখানে তার এই জলীয় বাষ্প হওয়ার জন্য সে তাপটা কোথা থেকে পেল এই তাপটা সে পাবে কলসির ভেতরে যে পানি আছে সে পানি থেকে অর্থাৎ সে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপটুকু কলসি থেকে গ্রহণ করবে কলসির দেহ আবার এটা ভেতরের পানি থেকে গ্রহণ করবে সেই কারণে কলসির ভেতরে যে পানি রয়েছে সে পানির তাপমাত্রা কমে যাবে এবং এই তাপ গ্রহণ করার কারণে পানি কি হয়ে যাবে বাষ্প হয়ে যাবে দেয়ালের পানিটা তো এইভাবে কলসি তাপ যেহেতু বর্জন করছে সেই জন্য কলসির পানির তাপমাত্রা কমে যায় এবং গরমের দিনে এজন্য আমরা মাটির কলসিতে গ্রামের দিকে দেখবে এখনো মাটির কলসি যাদের ফ্রিজ নেই তারা মাটির কলসি ব্যবহার করে কারণ এই যে বাষ্পীভবনের সুপ্ততাপটা এখান থেকে পানি নিয়ে চলে যেয়ে সে উড়ে বাষ্প হয়ে যাবে এবং কলসির পানির তাপমাত্রা কমে যাবে এবং এটা ঠান্ডা থাকবে
তো এটা তোমরা সুন্দর করে একটু গুছিয়ে লিখবে এখানে সুপ্ততা বিষয়টা কি সেটা বলবে এরপর বাষ্পীভবনের সুপ্ততা কথাটার ব্যাখ্যা থাকতে হবে এখানে এবং কলসির পানির তাপমাত্রা যে কমে যাচ্ছে সেটাও বোঝাতে হবে ঠিক আছে তো আমরা এখন তোমাদের 1 নম্বর প্রশ্নে যেটা বস্তু কর্তৃক যেটা আমি তোমাদের উদ্দীপকটা বুঝিয়ে দিয়েছি এখানে বস্তু কর্তৃক বর্জিত তাপ বের করো দেখো আমরা এখানে সূত্র অলরেডি লিখে রেখেছি যে বর্জিত তাপের সূত্র হচ্ছে q সমান ms ডেল্টা এখানে দেখো বস্তুর তাপমাত্রা ছিল কত আমরা যদি একটু লিখি যে আমাদের উদ্দীপকে যে তথ্য পেয়েছি সেখান থেকে বস্তুর তাপমাত্রা তোমরা এটাকে m দিতে পারো m1 দিতে পারো চাইলে যা খুশি দিতে পারো m1 সমান কত 50 গ্রাম আচ্ছা তোমরা জানো গ্রাম কেজিতে নিতে হলে এটাকে কি করতে হবে 1000 দিয়ে ভাগ করে এখানে কেজি লিখো এবারে তোমরা এটা ভাগ করবে রেজাল্ট যেটা আসে সেটা লিখবে এই আচ্ছা এটা তাপমাত্রা কত ছিল মিশ্রণের পূর্বে এটা তাপমাত্রা ছিল তুমি এটাকে T1 লিখতে পারো তাপমাত্রা T1 সমান কত ছিল 120 ডিগ্রি সেলসিয়াস এর কি তোমার ক্যালকুলেটর দরকার নেই আর এটা শেষে যখন মিশ্রণ হবে তখন দেখো এটা যখন এই যে আমরা এখানে ছেড়ে দিয়েছি মিশ্রণের তাপমাত্রা কত হয়েছে 30 তার মানে আমাদের মিশ্রণের তাপমাত্রা যেটা 30 ডিগ্রিতে এটা নেমে আসবে এইখানে দেখো তাপমাত্রার পার্থক্য এগুলো কিন্তু তোমরা লিখবে এটা হচ্ছে তার ভর আমি সব লিখছি না বস্তুর ভর হচ্ছে m1 হ্যাঁ এটা হচ্ছে তার আদি তাপমাত্রা বা প্রাথমিক তাপমাত্রা আদি তাপমাত্রা বস্তুর আদি তাপমাত্রা ছিল এত আর শেষ তাপমাত্রা লিখতে পারো এটাকে শেষ তাপমাত্রা ছিল 30 এখন তাপমাত্রার পরিবর্তন তোমরা লিখতে পারো তাপ মাত্রা পরিবর্তন তুমি চাইলে এটাকে ডেল টি দ্বারা প্রকাশ করতে পারো ডেল থিটা দ্বারা প্রকাশ করতে পারো তাহলে কি লাগে থিটা 1 থিটা 2 লিখতে হবে টি লিখবে না থিটা লিখতে তোমার পছন্দ ঠিক আছে তাহলে ডেল টি সমান তুমি কি করবে এখানে ঋণাত্মক চিহ্নকে অগ্রাহ্য করার জন্য তোমরা বড়টা দিয়ে ছোটটা মাইনাস করতে পারো আবার t2 থেকে t1 মাইনাস করলে এখানে মানটা আমাদের ফাইনালি মাইনাস আসবে সেজন্য আমরা বড়টা দিয়ে ছোটটা বাদ দেই কত হয় t1 থেকে আমরা t2 বাদ দিব তাহলে কি আসে দেখো আমাদের 120 30 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে কত আসে এটা 90 ডিগ্রি সেলসিয়াস বা 90 কেলভিন তুমি কেলভিনে লিখতে পারো কারণ হচ্ছে তাপমাত্রা পার্থক্য ডিগ্রি সেলসিয়াস কেলভিনে একই বিষয় ঠিক আছে আচ্ছা এসআই একটা কেলভিন সেজন্য কেলভিন লেখাটাই ভালো এই এখন তোমরা সূত্র লিখে মানগুলো বসিয়ে দিবে এখানে বলেছে যে বস্তু কতটুকু তা বর্জন করবে তাহলে অতএব আমাদের এই বস্তু কর্তৃক বর্জিত তাপ q1 সমান হচ্ছে সূত্র কি ms ডেল টি আচ্ছা এখানে s টা লেখা হয়নি s টা হচ্ছে দেখো বস্তুটির আপেক্ষিক তাপ হচ্ছে 1500 জুল পার কেজি পার কেলভিন তাহলে তোমরা এখানে তত্ত্বটা বস্তুর আপেক্ষিক তাপ এটা লিখে দিতে হবে বস্তুর আমি সংক্ষেপে লিখলাম আপেক্ষিক তাপ তোমরা পুরোটা লিখবে আপেক্ষিক তাপ এটাকে তুমি s1 দ্বারা প্রকাশ করতে পারো বা s দ্বারা প্রকাশ করতে পারো কত 1500 জুল পার কেজি পার কেলভিন এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক ঠিক আছে 1500 জুল পার কেজি পার কেলভিন আচ্ছা এখন তোমরা এখানে মান বসিয়ে দিবে m এর মান বসাবে s এর মান বসাবে ডেল্টার মান বসাবে মান বসালে তোমরা এখানে সুন্দর একটা অ্যানসার পেয়ে যাবে এটা অবশ্যই পজিটিভ পাবে যেহেতু আমি এখানে বড়টা কিছু একটা বাদ দিয়েছি তাপমাত্রা ঠিক আছে এখানে একটা মান পেয়ে যাবে এটা দেখো এটা হচ্ছে বর্জিত তাপ যেহেতু তাপ তাপের একক কি জুল তোমরা এখানে জুল লিখে দিবে এখানে তোমরা আলাদা আলাদা করে একক বসিয়ে দিতে পারো ফাইনালি তোমাদেরকে জুল বসাতে হবে যেহেতু এটা তাপ আচ্ছা এই হচ্ছে বিষয় এবার আমরা ঘ নম্বর প্রশ্ন যেটা তোমাদের সেটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা এটা আমরা একটু লিখে রাখি এটা হচ্ছে বর্জিত তাপ কারণ আমাদের লাগবে একটু পরে বর্জিত তাপ q1 সমান একটা মান পেয়েছি এত জুল আচ্ছা এবার আমরা দেখব যে আমাদের ঘ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো ঘ নম্বর বলেছে ক্যালোরিমিটির মূলনীতিকে সমর্থন করে কিনা এই উদ্দীপকটা আছে ক্যালোরিমিটির মূলনীতি কি তোমাকে আগে সেটা বুঝতে হবে ক্যালোরিমিটির মূলনীতি হচ্ছে যদি এই যে আমাদের যে ক্যালোরিমিটারে বস্তু রাখা আছে একটা উত্তপ্ত বস্তুকে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে এখন এখান থেকে বাইরে থেকে কোনো তাপ যদি ভেতরে না আসে ভেতর থেকে তাপ বাইরে না যায় অর্থাৎ কোনো তাপের যদি অপচয় না হয় নষ্ট না হয় তাহলে উত্তপ্ত বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে আর শীতল বস্তুগুলো সেই পরিমাণ তাপ গ্রহণ করবে অর্থাৎ
মোট গৃহীত তাপ এবং মোট বর্জিত তাপ কি হবে সমান হবে এটাই হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি এটা বইয়ে আছে তোমরা খুব ভালো করে একটু পড়ে নিবে ক্যালোরিমিতির মূলনীতিটা কি আচ্ছা তাহলে একাধিক বস্তু থাকতে পারে একাধিক বস্তুর ক্ষেত্রে ধরো দুইটা বস্তু যদি তাপ বর্জন করে তাদের মোট বর্জিত তাপ তোমাকে বের করতে হবে এরপর দুইটা বস্তু বা তিনটা বস্তু যদি তাপ গ্রহণ করে তাদের মোট গৃহীত তাপ বের করবে আলাদা আলাদা বের করে পরে মোট গৃহীত তাপ বের করবে তুমি দেখবে মোট গৃহীত তাপ আর মোট বর্জিত তাপ সমান হয়ে গিয়েছে যদি সমান হয় তাহলে ক্যালোরিমিতির মূলনীতিকে কি করবে সমর্থন করবে আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম ক্যালোরিমিতির মূলনীতি আমরা গতে দেখো অলরেডি বের করে ফেলেছি যে এখানে বলছে ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা আমরা গতে অলরেডি বর্জিত তাপ যেটা বস্তু সেটা কি ওয়ান একটা মান পেয়ে যাব সেটা তোমরা লিখে রাখবে প্রথমে লিখে নেবে গতে যে আমরা ঘ হতে গ হতে পায় গ হতে পায় বর্জিত তাপ কি ওয়ান সমান কত ছিল এত জুল ঠিক আছে আচ্ছা এখন তোমাকে দেখো কে তাপ গ্রহণ করবে এখানে আমি বলেছি ক্যালোরিমিটার তাপ গ্রহণ করবে হ্যাঁ আর এই পানি কি করবে তাপ গ্রহণ করবে তাহলে তোমার আমরা যদি প্রথমে ক্যালোরিমিটার হিসাব করি ক্যালোরি মিটার কর্তৃক গৃহীত তাপ এটাকে তুমি Q2 দিতে পারো Q2 সমান সূত্র একই ভর পূরণ আপেক্ষিক তাপ তাপমাত্রার পার্থক্য ক্যালোরিমিটারের ভর যেটা এখানে দেওয়া আছে হ্যাঁ ক্যালোরিমিটারের ভর কত ছিল 50 গ্রাম সাইডে একটু লিখে দিবেন এখানে ক্যালোরিমিটারের ভর পুরোটা লিখে আমি সংক্ষেপে দিচ্ছি m সমান তুমি m1 m2 এরকম দিতে পারো হ্যাঁ এটাকে তুমি x চাইলে m2 দিতে পারো কত 50 গ্রাম ছিল যেটা আমরা আগে দেখিয়েছি এটাকে 1000 দিয়ে ভাগ করে কি করবে কেজিতে নিবে ঠিক আছে এর আপেক্ষিক তাপ দেওয়া ছিল কত ক্যালোরিমিটারে 900 আচ্ছা হ্যাঁ অ্যালুমিনিয়ামে অর্থাৎ ক্যালোরিমিটারটা অ্যালুমিনিয়ামের তৈরি ঠিক আছে ক্যালোরিমিটার সরাসরি বলা নেই এখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ যেটা সেটা হচ্ছে ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ 1500 জুল পার কেজি পার ক্যালোরি ঠিক আছে তাহলে তার তাপমাত্রার পার্থক্য ডেল্টাটা বের করে ফেলবে সেটা কি হবে 30 ডিগ্রিতে যাবে 20 ডিগ্রি থেকে ঠিক আছে তাহলে পার্থক্য কত হয় 10 ক্যালোরি এই এই মানগুলো তোমরা এখানে বসিয়ে দিবে তাহলে কিউ এর একটা মান পেয়ে যাবে এত জুল ঠিক আছে এরপর কে এখানে তাপ গ্রহণ করবে পানি পানি কি করবে বস্তু থেকে তাপ গ্রহণ করবে তাহলে পানি কর্তৃক গৃহীত তাপ এটাকে তোমরা কিউ 3 লিখে এটার ভর এখানে তোমরা 2 দিতে পারো এটাকে 2 দিতে পারো m3 s3 ডেল্টি এখানে পানির ভর যেটা দেওয়া ছিল কত পানির ভর ছিল 150 গ্রাম এটাকে কেজিতে নিয়ে সেই মান এখানে বসাবে পানির আপেক্ষিক তাপ তোমরা জানো 4200 হ্যাঁ এটা তোমাদের মুখস্থ বইতে আছে সেটা বসাবে আর ডেল্টি মান একই হবে অর্থাৎ পানি কি করবে 20 থেকে 30 এ গিয়েছে তাহলে তার তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি পেয়েছে সেই মানটা এখানে বসাবে ঠিক আছে সুন্দর একটা মান পেয়ে যাবে তোমরা তাহলে দেখো Q2 হচ্ছে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ আর Q3 হচ্ছে পানি কর্তৃক গৃহীত তাপ তাহলে তোমাদের মোট গৃহীত তাপ হবে তোমাকে যেহেতু দুইটা পদার্থ এখানে তাপ গ্রহণ করেছে তাহলে তোমাকে এই তাপটা যোগ করতে হবে মোট গৃহীত তাপ এটাকে তোমরা Q প্রাইম দিতে পারো চাইলে হ্যাঁ Q প্রাইম বা Q3 লিখতে পারো Q প্রাইম সমান হচ্ছে দুইটা যোগ করবে Q 2 প্লাস Q3 অর্থাৎ ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ পানি কর্তৃক গৃহীত তাপ দুইটা যোগ করে তুমি একটা মান পেয়ে যাবে একক কি জুল হ্যাঁ একক লিখতে ভুল করবে না এরপর তুমি দেখে খুশি হয়ে যাবে কারণ কি তুমি দেখবে মোট বর্জিত তাপ আর মোট গৃহীত তাপ সমান হয়ে গিয়েছে যদি মোট গৃহীত তাপ আর মোট বর্জিত তাপ এইভাবে সমান হয়ে যায় তাহলে ক্যালোরিমিটির মূলনীতি যেটা সেটাকে সমর্থন করেছে অর্থাৎ আমাদের ক্যালোরিমিটির মূলনীতিতে বলে দিয়েছিল লাস্টে কিন্তু তোমরা খুব সুন্দর করে বিশ্লেষণ করবে কথাগুলো অর্থাৎ আমরা প্রতিপক্ষে আলোচনা থেকে বা গাণিতিক বিশ্লেষণ থেকে দেখতে পাচ্ছি যে এখানে ক্যালোরিমিটার এবং পানি কর্তৃক মোট গৃহীত তাপ হ্যাঁ এবং ওই বস্তু কর্তৃক মোট বর্জিত তাপ সমান যেহেতু এই ক্ষেত্রে মোট গৃহীত এবং মোট বর্জিত তাপ সমান হয়েছে সুতরাং আমাদের ওই উদ্দীপকের ঘটনাটি ক্যালোরিমিটির মূলনীতি থেকে সমর্থন করেছে ঠিক আছে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবে এককগুলো লিখতে ভুল করবে না হ্যাঁ আর একটু লেখাগুলো মানগুলো যেগুলো দেওয়া আছে তোমরা পূর্ণ প্রতীক লিখে এদের বাংলায় কোনটা কি দ্বারা প্রকাশ করে সব লিখে হ্যাঁ প্রতীকগুলো লিখে সুন্দর করে তোমরা সবকিছু অ্যাসাইনমেন্ট খাতা তুলবে
এবং আমাদের স্কুলে তোমরা জমা দিবে এটি তোমাদের পদার্থবিজ্ঞানের শেষ অ্যাসাইনমেন্ট এবং তোমাদের মোট ষষ্ঠ সপ্তাহের চলছে এটা শেষ অ্যাসাইনমেন্ট তোমরা খুব ভালো করে অ্যাসাইনমেন্টটা করবে যদি এরপরেও তোমার এই ক্লাসের কোথাও তোমাদের বুঝতে অসুবিধা থাকে বা অ্যাসাইনমেন্ট করতে যে কোথাও যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে ফোন দিতে পারো এখানে আমার ফোন নাম্বার দেয়া আছে ফেসবুক আইডি দেয়া আছে তোমাদের দায়িত্বশীল শিক্ষক যে যিনি আছেন ফিজিক্সে তাদেরকেও জানাতে পারো তো সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।